ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের প্রচারণা শেষ হচ্ছে আজ। বরিশাল ও কুষ্টিয়ার ভোটের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছি আমি সহকর্মী শফিক মুন্সির কাছে। শফিক যুক্ত হয়েছেন নিশ্চয়ই আমার সাথে। শফিক, বরিশালে কেমন চলছে প্রচার প্রচারণা এবং ভোটের সার্বিক পরিবেশ এখন কেমন জানাবেন আমাদের দর্শককে? যদি আসলে আপনি যেমনটি বলছিলেন যে নির্বাচনী প্রচারণার কিন্তু একদম শেষ মুহূর্তে বরিশাল সদর এবং বাকেরগঞ্জ উপজেলার প্রার্থীরা এসে পৌঁছেছে এবং আগামী 8 তারিখ বরিশাল সদর উপজেলা এবং বাকেরগঞ্জ একযোগে কিন্তু এই উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারে নির্বাচন কিন্তু সারা দেশব্যাপী আসলে একটু ভিন্ন আঙ্গিকে আসলে হচ্ছে, কারণ এবার কিন্তু দলীয় মনোনয়ন আসলে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে বরিশাল সদর এবং বাকেরগঞ্জ এই দুই উপজেলায় তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা নির্বাচন হবার আসলে সম্ভাবনা দেখা দিয়েছে। তো প্রার্থীরা আসলে শেষ দিনে আসলে এসে কেমন প্রচারণা করলো সে ব্যাপারে আমরা বরিশাল সদর উপজেলা একজন চেয়ারম্যান প্রার্থীর সাথে কথা বলবো, যে আমরা সরাসরি যুক্ত আছি। আপনি বলবেন এই নির্বাচনী প্রচার প্রচারণা করতে গিয়ে আসলে কোনো বাধার সম্মুখীন হয়েছিলেন কিনা এবং সার্বিক পরিস্থিতি আসলে কেমন? আমরা প্রতিনিয়তই বাধার সম্মুখীন হচ্ছি। আমাদের যারা প্রতিনিধি প্রার্থীরা আছেন, বিশেষ করে বরিশাল সিটি কর্পোরেশনের যারা কাউন্সিলর আছেন, তারা বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের নেতাকর্মীদের হুমকি ধমকি দিচ্ছে। তারা বিভিন্ন ইউনিয়নে সেই গ্রামের যারা সাধারণ মানুষ তাদের এখানে বড় বড় মোটর সাইকেলের তারা মহড়া দিচ্ছেন। তারা আমাদের যারা মানে নেতারা আছেন, বিশেষ করে যারা ওই এলাকার প্রতিনিধিত্ব করেন, তাদেরকে হুমকি ধমকি দিচ্ছে। আমরা প্রশাসনের কথা আশ্বস্ত, আমরা এখনো বিশ্বাস করি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। নির্বাচন কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসন আমাদেরকে মেসেজ দিচ্ছে যে আপনারা আশ্বস্ত থাকুন, ফ্রি অ্যান্ড ফেয়ার। আমরা আশ্বস্ত তাদের কথায়, কিন্তু এই মানুষের উপস্থিতি, মানুষ সরকার যেটি চেয়েছিলেন যে ভোটার উপস্থিতি, জনগণ ভোট দিতে আসবে, আমার মনে হয় বরিশাল সদরে ভোটার উপস্থিতি সে আগের মতো হবে না। কারণ বিগত 2-3 দিনে সিটি কর্পোরেশনের বিশেষ করে যারা কাউন্সিলর আছেন তাদের সদর উপজেলায় কি কাজ বলেন? তারা যে হুমকি দেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রদেরকে আছে তাদেরকে ব্যবহার করেছে, কিছু সন্ত্রাসী ছাত্ররা আছে যার ছাত্রত্ব নাই, তাদেরকে একটি গ্রুপ তৈরি করেছে, তারা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন যে তারা হামলা করবে, মামলা করবে। ওই এলাকার যারা নেতাকর্মী আছে বিশ্ববিদ্যালয় এলাকা, তাদেরকে হুমকি দিচ্ছে, বরিশাল থেকে সরে যেতে বলছে। তা আমরা কিভাবে আশ্বস্ত হবো বলেন? আমি প্রশাসন করলো এত কিছুর পর আসলে জয়ের ব্যাপার আপনি কতটুকু আশা? আমি ইনশাল্লাহ আশাবাদী। আমাদের এই জনপ্রিয়তা দেখে, মানুষের ঢল দেখে তারা আসলে যদি যেমনটি আসলে দেখছিলেন যে প্রচারণার শেষ দিনে এসেও কিন্তু আসলে প্রার্থী যারা আছে তারা আসলে একে অন্যের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আসলে সামনে আনলো। তো আমরা কুষ্টিয়া নির্বাচনের পরিস্থিতি সম্পর্কে জানতে সেখানে আমাদের সহকর্মী তিতাসের কাছে চলে যাবো। তিতাস, ধন্যবাদ শফিক। বরিশালের মতো কুষ্টিয়াও কিন্তু নির্বাচনের প্রচারণার কিন্তু শেষ সময় আজকে, অর্থাৎ আজ মাত্র কয়েক ঘন্টা পরে কিন্তু ষষ্ঠ উপজেলার প্রথম ধাপের যে নির্বাচন সেই নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে। প্রার্থীরা কিন্তু শেষ সময়ে এসে ব্যস্ততায় পার করছে, অর্থাৎ ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন নির্বাচনী এলাকার এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে বেড়াচ্ছেন। আমি রয়েছি কুষ্টিয়া সদর উপজেলায়, এখানে 2 জন চেয়ারম্যান প্রার্থী এবং 2 জন ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং 2 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি রয়েছি এখানে চেয়ারম্যান প্রার্থী, বর্তমান চেয়ারম্যান এবং এবারও চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান আতা তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। অর্থাৎ এই যে শেষ সময়ে এসে প্রার্থীদের কিন্তু ব্যস্ততা বেড়েছে, অর্থাৎ আর কয়েক ঘন্টা পরেই কিন্তু নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে। আসলে আমি একটু কথা বলতে চাই চেয়ারম্যান পদপ্রার্থী এবং বর্তমান চেয়ারম্যান তিনি, আপনার এই যে নির্বাচন আজকে রাত 12টার সময় নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে, আসলে জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী এবং জয়লাভ হলে এই যে কুষ্টিয়া শহরে আমরা দেখেছি কুষ্টিয়া সদর উপজেলায় কিছু ইউনিয়নে কাইজি হয়, অর্থাৎ মারামারি হয়, এগুলো নিয়ন্ত্রণে কি পদক্ষেপ নেবেন জনগণকে? ধন্যবাদ সুন্দর একটি প্রশ্ন করার জন্য। ষষ্ঠ উপজেলা নির্বাচন প্রথম ধাপে কুষ্টিয়া সদর উপজেলা তার ভিতরে আছে। আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি বর্তমান চেয়ারম্যান হিসাবে। আমি এখানে জয়ের ব্যাপারে অবশ্যই আশাবাদী। আর আপনি যে প্রশ্নটা করেছেন যে এখানে আসলে কুষ্টিয়া সদরের একটি অন্য একটি কালচার আছে, সেই কালচারটি হলো 13টি ইউনিয়ন এবং কুষ্টিয়া যে পৌরসভার 21টি ওয়ার্ড মিলে আমাদের এই সদর আসন এবং উপজেলাও কিন্তু একটি। সেখানে কয়েকটি ইউনিয়নে এবং ম্যাক্সিমাম ইউনিয়নে আর স্বাধীনতা পরবর্তী আসলে অনেক মানুষের প্রাণ গিয়েছে। আমাদের কুষ্টিয়ার প্রাণের মানুষ, কুষ্টিয়া উন্নয়নের উপকার জননেতা মাহবুবুল আলম হানিফ 2014 সালে মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগ নমিনেশনের মধ্য দিয়ে এই কুষ্টিয়ার এই যে সামাজিক যে ক্লোহল, এই সামাজিক যে দাঙ্গা, এইটার বিষয় আসলে উনি দল বল নির্বিশেষে এবং বাংলাদেশ আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায় বা ওয়ার্ড পর্যায় বা থানা পর্যায়ের যে নেতাকর্মী যারা এই দাঙ্গা এবং এই কায়দার সঙ্গে জড়িত,
তাদেরকেও কিন্তু উনি ছাড় দেননি, উনি কিন্তু আইনে সোপর্দ করেছেন। এখন দু একটি ইউনিয়নে আসলে এখনো দু এক জায়গায় এই সামাজিক দাঙ্গা আছে, এটা আমার মনে হয় অচিরেই জননেতা মাহবুবুল আলম হানিফ এবং আমি উপজেলা পরিষদের মধ্য দিয়ে এগুলাকে নিরসন করবো ইনশাআল্লাহ। যেমনটি শুনছিলেন, আসলে এইরকম প্রতিশ্রুতির মধ্য দিয়েই কিন্তু ষষ্ঠ উপজেলা প্রথম ধাপে যে প্রচারণা সেটা কিন্তু শেষ হচ্ছে। অর্থাৎ কুষ্টিয়ায় দুইজন চেয়ারম্যান পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, একজন হচ্ছে বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান আতা, তিনি আনারস প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন, এবং আরেকজন হচ্ছে আল মামুন, তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন। আমি এতটুকু বলতে পারি, সর্বশেষ শেষ সময়ে এসে কিন্তু প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণা নিয়ে সর্বশেষ খবর। জ্যোতি কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাস এবং বরিশাল থেকে শফিক মুন্সী যুক্ত ছিলেন আমার সাথে।